সিমলা অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগত বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এর আগের ভিডিওটাতে দেখলাম মাত্র দু তিনজন মাত্র উত্তর দিয়েছ কিন্তু যে দু তিনজন উত্তর দিয়েছ মোটামুটি ঠিকঠাকই আছে উত্তর আরও বেশি করে সবাই মিলে উত্তর দিতে পারলে তবে ভালো হয় আচ্ছা যাই হোক এই ভিডিওটা তোমরা আবার দেখবে এখান থেকে আবার অ্যাক্টিভিটি টাক্ক যা থাকবে তোমরা দু তিন দিনের মধ্যে অ্যাক্টিভিটি টাস্ক করে অবশ্যই আমাদের কাছে পাঠাবে আজকে স্থায়ী ক্ষরতা দূরীকরণ কিভাবে পদ্ধতি কী কী পদ্ধতিতে করা যাবে স্থায়ী করতা দূরীকরণের জন্য আমরা রেজিনের সাহায্য নিই রেজিন এক ধরনের উচ্চ আণবিক ভরবিষ্ট সালফোনিক অ্যাসিড যার সংকেত আর ও থ্রি এইচ রেজিন দুই প্রকার একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী আরেকটি হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের যে সংকেত আর ও থ্রি এইচ তার সাথে যখন ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের লবণগুলোর বিক্রিয়া ঘটে তখন এই ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম লবণের ধাতুগুলো হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামের একটা লবণ তৈরি করে যা অধক্ষিপ্ত হয় অর্থাৎ ক্যাটায়নের সাহায্যে হাইড্রোজেন আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ধাতুগুলোকে প্রতিস্থাপিত করা হয় এবার বারবার ব্যবহারের পরে যখন ক্যাটায়ন রেজিন নষ্ট হয়ে যায় তখন তা পুনরুদ্ধারের জন্য আমরা এই ক্যাটায়ন রেজিনকে লঘু এসসিলের সিলের মধ্য দিয়ে বাস করালেই আবার সেটা কর্মক্ষম হয়ে ওঠে এরপরে আমরা অ্যানায়ন বিনিময়কারী রেজিন দিয়ে বিক্রিয়া চালাব যার সংকেত আর এস থ্রি প্লাস ও মাইনাস এর সাথে যখন ওই ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম আয়ন তো আগে থেকে চলে গেছিলো তাহলে রইল অ্যানায়নগুলো অর্থাৎ ক্লোরাইড এবং সালফেট লবণগুলো এরা যখন বিক্রিয়া করবে তখন এই ক্লোরাইড এবং সালফেট লবণগুলো এই ওয়েচ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং এগুলো একটি এই ক্লোরাইড এবং সালফেটের লবণ তৈরি করবে তাই জলের মধ্যে শুধুমাত্র আয়ন হিসেবে ক্যাটায়ন এইচ প্লাস এবং অ্যানায়ন হিসেবে ওয়েচ মাইনাস থাকবে অর্থাৎ বিশুদ্ধ জল আমরা পাবো এইভাবেই ক্যাটায়ন বিনিময়কারী এবং অ্যানায়ন বিনিময়কারী ধরনের রেজিনকে ব্যবহার করে আমরা স্থায়ী ক্ষরতা থেকে মুক্তি পেতে পারি এবার হয়েছে জল দূষণ জল দূষণ বলতে কী বুঝি না মানুষের এবং কোন কোন ক্ষেত্রে প্রকৃতিরও এই অসংযত এবং কিছু দূষক পদার্থের জলের ফলে জলে মিশ্রণ ঘটছে তারপরে সেই জল আমরা পানীয়র উপযুক্ত থাকছে না শুধু পানীয় নয় দৈনন্দিন জীবনে যে ব্যবহার করা হচ্ছে স্নানের জন্য কাপড় কাচার জন্য সেখানেও থাকছে না সেগুলো উপযুক্ত থাকছে না কারণ জলে বিভিন্ন ধরনের দূষকের উপস্থিতি এই এই ঘটনাগুলোর জন্য জল দূষিত হয় এই জল দূষণ মূলত দুটি কারণের উপর হতে পারে একটি হচ্ছে ভৌত কারণ বা প্রাকৃতিক উৎস আরেকটি হচ্ছে কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি উৎস প্রাকৃতিক উৎস কি কি হতে পারে না আগ্নেয়গিরির অগ্ন উৎপাত জীবজন্তু গাছপালা মৃত্যুজনিত বর্জ্য পদার্থ ভূমিক্ষয় ধস এগুলো আর মানুষের সৃষ্টি যেগুলো হতে পারে কৃত্রিম উপায়ে সেগুলো হচ্ছে ফসল ফলনের জন্য আমরা জমিতে যে সমস্ত রাসায়নিক এবং অজৈব সার দিই তার ফলে জল দূষিত হয় কীটনাশক পদার্থ জীবাণুনাশক পদার্থ এবং আমরা যে ডিটারজেন্ট ব্যবহার করি সেই ডিটারজেন্টের ফলে জলে কিন্তু ফসফেট জাতীয় যৌগ সৃষ্টি হয় যা জলজ প্রাণী এবং উদ্ভিদের পক্ষে ক্ষতিকারক অর্থাৎ জল দূষণের জন্য মনুষ্য সৃষ্টি এই এই কারণগুলো রয়েছে এবার আমরা ডিটারজেন্টের জন্য যে মূলত যে কারণগুলো হলো সেটা তো আমি বললাম ডিটারজেন্ট ব্যবহারের ফলে যে জামা কাপড়ে তেল গ্রিস এই সমস্ত জিনিসগুলো থাকে এগুলো যখন ডিটারজেন্টের সংস্পর্শে আসে তখন জলে যেগুলো মেশে সেগুলো জলে মূলত জৈব অবিশ্লেষণ এবং ডিটারজেন্টের সঙ্গে যে ডিটারজেন্টের ফলে যে ফসফেট জাতীয় যৌগগুলো তৈরি হচ্ছে সেগুলো জলজ উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে ক্ষতিকারক আর রাসায়নিক সার রাসায়নিক সারের মধ্যে আমরা রয়েছে ইউরিয়া বিভিন্ন নাইট্রেট সালফেট এগুলো সাধারণত অজৈব সার এবং রাসায়নিক সার জৈব সারে এতটা ক্ষতি হয় না এই অজৈব এবং রাসায়নিক সারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এবং এই অজৈব সার বা রাসায়নিক সারে জল দূষিত হয় তাহলে এইগুলো হচ্ছে জল দূষণের মূল কারণ এবার পড়াব ইউট্রোফিকেশন কৃষিকার্যে ফসফেট জাতীয় সার ডিটারজেন্ট এই সমস্ত উপস্থিতির জন্য জল যে দূষিত হয় তার ফলে জলে শৈবাল কচুরিপানা প্রভৃতি জলজ উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায় এই উদ্ভিদগুলো জলে দ্রবীভূত অক্সিজেনকে বেশি পরিমাণে টেনে নেয় তার ফলে জলে বসবাসকারী জলজ প্রাণীদের জীবন অনেকটা বিপন্ন হয় এই পদ্ধতিকে বলা হয় ইউট্রোফিকেশন এবার হচ্ছে জল অর্থাৎ মাটির তলা থেকে যে জলগুলো আমরা পাচ্ছি ভূগর্ভস্থ জল ভূমজল যা মূলত আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি এবং স্নান এবং জামাকাপড় কাটার জন্য ব্যবহার করি এই ভৌম জল কিন্তু পরিশুদ্ধ নয় কারণ এই ভৌম জলের মধ্যে মূলত আর্সেনিক এবং ফ্লুরাইড এই দুটি যৌবর উপস্থিতির জন্য জল কিছুটা দূষিত হয় তাহলে আমরা একটা একটা করে পড়ব আর্সেনিকের প্রভাব এবং ফ্লুরাইডের প্রভাব এবং এর ফলে কী কী রোগ দেখা দিচ্ছে এবং এই আর্সেনিক এবং ফ্লুরাইডকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারব হুয়ের মতে প্রতি লিটার পানীয় জলে যদি জিরো পয়েন্ট জিরো টু মিলিগ্রাম প্রতি লিটার পানীয় জলে যদি জিরো পয়েন্ট মিলিগ্রাম আর্সেনিক থাকে তাহলে সেটা পানযোগ্য কিন্তু জলে যদি জিরো পয়েন্ট মিলিগ্রামের বেশি থাকে তাহলে সেটা পানযোগ্য নয় অর্থাৎ জল দূষিত হবে আর্সেনিক মূলত আর্সেনিক মৌল হিসাবে জলে থাকে না জলে থাকে আর্সেনিকের দুটি লবণ আর্সেনেট এবং আর্সেনাইট লবণ এই আর্সেনেট এবং আর্সেনাইট যে লবণ এই দুটো লবণের সরাসরি জলের সাথে মিশে আমরা জলকে দূষিত করে ফেলি তাই জলকে দূষিত আর্সেনিক দূষণ থেকে মোকাবিলা করার কী কী পদ্ধতি একটা হচ্ছে যে অ্যালমোনা অ্যালমোনা মানে এল টু ও থ্রি এর নির্মিত স্তম্ভের মধ্য দিয়ে যদি আমরা জলকে পাঠাতে পারি তাহলে কিন্তু এই আর্সেনাইড এবং আর্সেনেট দুটি লবণই শোষিত হয়ে যায় তাই জন্য আমরা ডিপ টিউবওয়েলের নলের সঙ্গে অ্যালুমিনিয়া নির্মিত স্তম্ভ যুক্ত করে জলকে পরিশুদ্ধ করতে পারি আরেকটি পদ্ধতি রয়েছে জলের সঙ্গে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া উচিত তারপরে সেই মিশ্রণে কিছুটা ফুটকিরি মিশিয়ে স্থিরভাবে রাখার পরে আর্সেনিক যদিও যৌগগুলো থিদিয়ে পড়ে তখন আমরা পরিস্রবণের মাধ্যমে ছেঁকে নিতে পারলে জলকে পরিশুদ্ধ পাওয়া যাবে এছাড়া ইউভি রশ্মির সাহায্যে আলট্রাভায়োলেট রশ্মি যেটা আমরা একা ইউজ করি সেই ইউভি রশ্মির সাহায্যেও আর্সেনিকের লবণ অধিক্ষিপ্ত করে জলকে আমরা পরিষ্কার মুক্ত করতে পারি এবার হচ্ছে আর্সেনিকের জন্য কী কী রোগ দেখা দিতে পারে সর্বপ্রথম যে রোগটি হলো সেটি হচ্ছে ব্ল্যাক ফুটেজ এখানে কি হয় না হাতের তালু পায়ের তলা কালচে দাগ হয়ে যায় এই জন্য ব্ল্যাক ফুট ব্ল্যাক বলা হয় এছাড়া পায়ের তলায় আচিনের মতো কিছু গুটি বের হতে পারে যকৃতের যে স্থায়ী বিকৃতি সিরোসিস আর লিভার এটা হতে পারে ফুসফুস এবং অন্ত্রে কতগুলো ক্যান্সার হতে পারে এছাড়া পেট ব্যথা ডায়রিয়া এই সমস্ত আর্সেনিকের প্রভাবে হতে পারে এবার ভৌমজলে ফ্লোরাই গঠিত দূষণ সাধারণত জলে জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার 0.5 জিরো পয়েন্ট ফাইভ লিটার প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার বা মিলিগ্রাম জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রতি লিটারে যদি থাকে বা তার কম থাকে তাহলে কিন্তু দাঁতের রোগ হতে পারে তাই জন্য জলীয় দবনে ভৌম জলে অবশ্যই ফ্লোরাইডের মাত্রা এক বা একের একটু সামান্য বেশি থাকা উচিত ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার লিটার যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে ভৌমজলে ফ্লুরাইডের দূষণ দেখা দিতে পারে এবার এই দূষণগুলোকে আমরা কীভাবে প্রতিরোধ করবো মূলত আর্সেনিকভাবে যেভাবে প্রতিরোধ করি ফ্লুরাইড জাতীয় লবণকেও সেই একইভাবে প্রতিরোধ করা যেতে পারে অর্থাৎ সর্বপ্রথম যুক্ত লবণ থাকলে তাকে অ্যালমোনা অর্থাৎ এল টু ও থ্রি নির্মিত স্তম্ভের মধ্য দিয়ে পাঠালে ফ্লোরাইড লবণ অনেকটা দূরে হয় এছাড়া যুক্ত লবণ চুন এবং ফিটকিরি ভালোভাবে মিশিয়ে কয়েক ঘন্টা স্থিরভাবে রেখে দেওয়ার পরে যখন ফ্লুরাইড লবণগুলো তলায় থিতিয়ে পড়বে জলকে পরিশ্রমণ করে নিতে পারলেই আমরা ফ্লোরাইড মুক্ত জল পাবো যা পানের উপযুক্ত এবার হচ্ছে ফ্লোরাইড জাতীয় লবণ যদি সরাসরি জলে মিশে যায় তাহলে কী কী রোগ হতে পারে এক নম্বর রোগ হচ্ছে ফ্লুরোসিস ফ্লোরিস না এর ফলে দাঁত এবং হাড় কিছুটা ভঙ্গুর হয়ে যায় মেরুদণ্ডের নমনীয়তা ক্রমশ নষ্ট হয় এছাড়া আরেকটি রোগ দেখা দিতে পারে সেখানে পায়ের হাড় বেঁকে যায় এই ধরনের রোগকে বলা হয় নক নিং সিনড্রোম এছাড়া থাইরয়েডের প্রবলেম দেখা দিতে পারে শারীরিক বৃদ্ধির অসুবিধা হতে পারে আর হতে পারে দাঁতে বিভিন্ন রকমের দাগ এবং বুদ্ধিনাশ বা বিপাক্রিয়া কমে যাওয়া এই হচ্ছে আজকের পড়া ছিল জল দূষণ এবং বিভিন্নতার প্রতিকার এবং স্থায়ী ক্ষরতা থেকে কীভাবে আমরা মৃদু জলে পরিণত করব। এই ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং এর সাথে অ্যাক্টিভিটি যে সমস্ত টাস্ক দেওয়া থাকবে সেই অ্যাক্টিভিটি টাস্ক দু তিন দিনের মধ্যে করে অবশ্যই বাড়াবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে